হ্যাঁ রে, ভালোই না, মানে ভালো। আমেরিকা যাব, কি যে বলিস না, আমাদেরও তো টাকা নেই, যাই তাই পায়। খাবার দাবার পাবো নাকি না খেয়ে মারা যাবো আজ রাতে? কাল পেপারে উঠবে স্ত্রীর অবহেলায় অভুক্ত স্বামীর মৃত্যু। আচ্ছা রাখছি, পরে ফোন করব। কে ছিল? কে ছিল মানে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কেন? আমি তো চাইনিজ বলছি না, সুন্দর বাংলা ভাষায় কথা বলছি। মণি ফোন করেছিল। কোন মণি? ওই যে মণি, আমার বান্ধবী, দেশের বাইরে থাকে। কোন দেশে যেন? তোমার ভাত দেবো? দাঁড়াও, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কোন দেশে থাকে যেন তোমার বান্ধবী? আমেরিকা। দেশের নাম বলতে তো তোমার বুক ফেটে যাচ্ছে। ছি ছি, এগুলো আবার কোন ধরনের কথা? আমাকে ভাওতাবাজি দেখিও না মিস রেনু। আমেরিকায় কে থাকে আমি খুব ভালো করেই জানি। ভালোই অভিনয় করছো তোমরা। প্রাচীনকালে ছেলেরা মেয়ে সেজে যাত্রায় অভিনয় করতো, আর এই যুগে ছেলেরা মেয়ে সেজে তোমাকে টেলিফোন করছে। ওয়ান্ডারফুল। মনটাকে একটু বড় করার চেষ্টা করো মানুষ। হ্যাঁ হ্যাঁ, মন ছোট হলে তো সেখানে মাত্র একজনের জায়গা হয়, আর মন বড় হলে সেখানে অবলীলায় দুই তিনজন ঢুকে যেতে পারে। আর তোমার মন তো মোটামুটি মাইলের পর মাইল বিস্তৃত, না? খাওয়া দাওয়া কিছু পাবো নাকি আজ রাতে উপোস দিতে হবে দেবদাস আর পার্বতীর দুঃখে? কথাবার্তা কি হলো বলা যাবে নাকি বেশি রোমান্টিক? মানে তোমাকে আমেরিকা যেতে বললো? বলল, মনি বলল। 4 বছরের অদেখা হলেও মনের ভিতরে তোমাদের দেখা হয় প্রতিদিনই। মামুন, তোমার এই সন্দেহটা কিন্তু অশোকের পর্যায়ে চলে যাচ্ছে। বাহ, পুরনো প্রেমিকের সাথে এত মধুর স্বরে কথা বলে অসহায় স্বামীর সঙ্গে কেমন কর্কশ ব্যবহার। আমার যদি কোনো যাবার জায়গা থাকতো, আমি আর একটা দিন তোমার এই সংসার করতাম না। আমার কি দোষ? রবি ঠাকুরই তো বলে গেছেন, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। উনি কি আর না বুঝে বলেছেন? গেস্ট রুমে যে ঘুমা। কেন? আমার ইচ্ছা। আমার তো ইচ্ছা না। সবসময় তোমার ইচ্ছা মতো করতে হবে কেন? আমার ইচ্ছা মতো কেন করা যাবে না? ওরে বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার দেখি সুন্দরবন ছেড়ে আমার ঘরে? আর একটা কথা বলবে না তুমি আমার সাথে। আমাকে নিচে নামাতে নামাতে কোথায় নামিয়েছো তুমি জানো? কত নিচে রেনু? টু দি সেন্টার অফ দি আর্থ। তোমার তো আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। স্যার আর্থার কোরান ডায়াল ছাড়া আর কেউ পৃথিবীর এত গভীরে নামতে পারেনি। আর এক মুহূর্ত তোমাকে আমার সহ্য হচ্ছে না। যাও দেখা থেকে, যাও যাও। তুমি যাচ্ছি, একটা জিনিস মনে রেখো, তুমি বাঘ হলেও বনের রাজা কিন্তু সিংহ। বাঘ যতই হালুম হুলুক করুক, সিংহ কিন্তু বেশি দিন তা সহ্য করে না। কি হলো, নাস্তা দেবো না? এই রেনো, ওঠো, নিজে নিয়ে খাও। নিজে নিয়ে খেলে আর বিয়ে করে বউ ঘরে আনলাম কেন? বিয়ে করেছি শুধু নাস্তা দেবার জন্য, ভালোবাসা নেই? আরে বাবা, এত রাগ ভালো না। ঠিক আছে, আজ না খেয়ে বেরোলাম, নাস্তা দিতে হবে না।
টেবিলে গিয়ে বসো, আমি রেডি হয়ে তারপরে আসছি। তুমি মনে হয় বাইরে বেরোচ্ছ, কোথায় যাচ্ছ জানতে পারি? না পারো না। না পারলে তো হবে না মিস রেনু, আমি তোমার ভরণ পোষণ দেবো আর তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না, তা তো হবে না। আচ্ছা মামুন, কি করলে তুমি একটু স্বাভাবিক হবে বলতে পারো? খিদা পেটে এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না, জলদি বেরোতে হবে, মিটিং আছে। বাই দ্য ওয়ে মিস রেনু, তুমি কোথায় যাবে আমি তোমাকে নামিয়ে দেব। দরকার নেই। দরকার আছে? না। হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। তোমাকে কোথায় নামাবো? সামনের মার্কেটে। কি কিনবে? ঘরে তো সবই আছে। কিনবো না, ঘুরে ঘুরে দেখবো। একা এমন তো হতে পারে যে দীপু আমেরিকা থেকে ফিরে এসেছে। হ্যাঁ হতেই পারে। কি বললে, কি বললে তুমি? রিজার্ভ ভাই গাড়িটা থামান তো, সামনে পার্ক করেন। হ্যাঁ এখানে। রাখেন। আমি আসি তোমার সঙ্গে। তোমার না মিটিং? তাই তো। কখন ফিরবে? জানি না। ক্যাপাচিনো দুটো। আচ্ছা ইনস্টলেশন অফ দ্য কার্ড অফ সফটওয়্যার, দ্য এমসিএ কার্ড ইজ ফাউন্ড টু বি ডিফেক্টিভ, টু বি কনফার্ম উই ব্রক ব্যাক দ্য কার্ড সেট টু আওয়ার সার্ভিস সেন্টার অ্যান্ড চেক উই অ্যানাদার এইচপিজি ডিটেক্টর সিস্টেম অ্যান্ড কনফার্ম দ্যাট এমসিএ কার্ড ইজ নট ওয়ার্কিং। ঠিক আছে তোমরা যাও। তুমি এতক্ষণে এসেছো, আমি সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। তুমি আমার জন্য বসে থাকবে, হাসবে, কাঁদবে, তাই তো আমার আনন্দ। ক্যাপাচিনো তুমি খুব পছন্দ করতে। আমি আগে যা যা পছন্দ করতাম এখনো তাই তাই পছন্দ করি, তুমিও কি তাই? আমি আমি আসলে মামুনের উপর একটা প্রতিশোধ নিতে চাচ্ছিলাম। কিসের প্রতিশোধ? অবিশ্বাসের প্রতিশোধ। তুমি কি এখনো শপিং করছো? না। তাহলে বাড়িতে? না। তাহলে কোথায় গেছো? যেখানে আমার যেতে মন চায় সেখানে। তোমার মন কোথায় যেতে চাইলো স্পষ্ট করে বলো। সেটা তোমাকে বলা যাবে না। কেন? মনের মানুষ কি এখন দেশে নাকি? বলো, সত্যি করে বলো। খবরটা তুমি আর আমাকে কোনো প্রশ্ন করবে না, কোনোদিনও না।
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। তোমার বেদনায় আমি পুড়ে ছাই হয়ে যাই রে। মিথ্যে কথা। চলে যাবে? হ্যাঁ, আমিও আসি তোমার সঙ্গে। আসো। দুদিন ধরে বুয়া আসছে না, অসুখ করেছে নাকি? না, আমি ওকে আসতে নিষেধ করেছি। তুমি নিষেধ করেছো কেন? ও জন্ডিস হয়েছে, তাই বলেছে বাড়িতে এক মাস রেস্ট নিতে। ডাক্তার তাই বলেছে? ডাক্তার বলেনি, দেখলাম ওর জ্বর হয়, বমি বমি ভাব, চোখগুলো শশি ফুলের মতো। তুমি তো জানতাম হিস্ট্রিতে পাশ করেছো, ডাক্তারিও পাশ করেছো, জানা ছিল না তো যে দেখেই বুঝে ফেললে ওর জন্ডিস হয়েছে।
আবার সন্দেহ করছো? সন্দেহ করব না, তুমি বাড়ি থেকে লোকজন সরিয়ে দিচ্ছ, তার কারণটা কি? চুপ করো মামুন, আর একটা কথা বলবে না আমার সাথে। আগে উত্তর দাও, বাড়ি খালি করবার কারণটা কি? তুমি যা ভাবছো ঠিক তাই। শোনো রেনু, তোমার মনের মধ্যে যে দীপু ছাড়া কেউ নেই এটা আমি খুব ভালো করেই জানি। মামুন, আমি তোমাকে বলেছি, আমাকে মনি ফোন করেছিল। তোমরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তারপর খাঁচা ভেঙে যে কোনো দিন উড়াল দেবে, তার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। মানে? মানেটা তো এখনই বলবো না বন্ধু, এত বোকা আমি নই। কই যাও, ভাত খাবো না? নিজে নিয়ে খাও। তুমি যদি মনে করে থাকো যে তুমি ছাড়া আর কেউ ভাত দেবার নেই, তাহলে কিন্তু ভুল করবে। রেনু যাবে, গোলাপ আসবে, গোলাপ যাবে, ডালিয়া আসবে, ডালিয়া যাবে, বেলি আসবে, খাবার দেবার লোকের অভাব হয় না। রেনু, দরজা খোলো। রেনু, দরজা খোলো। কি ভাবছ, পাগলামি? না, ভাবছি আমার স্বামী কেন আমাকে কোনোদিন একটা গোলাপ দিল না। এই নাও আরো গোলাপ। তোমার স্বামীর না দেওয়া গোলাপের দুঃখ আমি ঘুচিয়ে দেব। সেই দুঃখ কোনোদিনও ঘুচবে না। তুমি আমাকে এত বছর পর ডেকে আনলে, অথচ আমার দেয়া গোলাপ তোমার মুখে একটুও হাসি ফোটাতে পারলো না। প্লিজ বলো, কি করলে তোমার মুখে একটু হাসি ফুটবে? ছবি আঁকার নেশা, ছবি। তোমাকে কি দিল? মশার কামড় খেয়ে শরীর একদম ফুলে গেছে, একটা মশারিও তো নেই এই ঘরে। সরি, তুমি তৈরি হয়ে নাও, আমি নাস্তার ব্যবস্থা করছি, রাতেও তো মনে হয় কিছু খাওয়া। ওরে বাবা,
তুমি তো দেখি একদম ফ্লোরেন্স নাইটিঙ্গেল হয়ে গেলে। কি ব্যাপার বলো তো, মতলবটা কি তোমার? প্লিজ মামুন, যা হওয়ার হয়েছে, তুমি আমাকে একটা গোলাপ এনে দাও। কেন? চলো আজ থেকে আমরা আবার নতুন জীবন শুরু করি। মন থেকে সব অতীত, সব সন্দেহ দূর করে দাও। দূর তো করতে চাই, কিন্তু তোমার মন থেকে দীপুকে দূর করবে কি করে শুনি? সত্যি করে বলো তো, সে কি এখন ঢাকায়? না। তাহলে তুমি কোথায় যাও? লুকিয়ে কার সঙ্গে কথা বলো? যেদিন তোমার মন থেকে সব সন্দেহ দূর হবে সেদিন। মিদান, গাড়িটা ঘোরাও তো, ল্যাপটপটা ফেলে এসেছে। স্যার, আমি প্রচণ্ড জ্যামের মধ্যে আছি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। সালামালাইকুম। যান অফিসের দিকে যাও। আর কিছু দেবো ম্যাডাম? না। ম্যাডাম কি কারগুলো অপেক্ষা করছেন? জি, আপনি নিজে কাছে যান। জি। সকালবেলা রেস্টুরেন্টে কি করো তুমি? ফলো করছো নাকি? বিয়ের সময় তোমার সব দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, অন্য কাউকে না। তুমি কি করছো ওখানে, সত্যি করে বলো। দীপুর জন্য অপেক্ষা করছি। ফাজলামা করো না রেনু, আমার কথা জবাব দাও। কেন, এতদিন তো এই কথাটাই শুনতে চেয়েছিলে, কিন্তু মিথ্যাটা বলতে পারিনি, আজ বললাম। তার মানে তুমি দীপুর সঙ্গে দেখা করতে গিয়েছো? আমি ভাবতেই পারিনি লোকটার মনটা এত ছোট। বিয়ের রাতে যখন বলল, রেনু তোমার জীবনের সব বেদনা আমাকে বলো, আমি আমার জীবন দিয়ে মুছে দেব। সে রাতে আমার জন্য কেঁদে কেঁদে তোমার দু চোখ রক্তের মতো লাল দেখাচ্ছিল। হ্যাঁ, সেটার ফলে উল্টো হলো, মামুনের মনে সন্দেহ ঢুকে গেল।
ও আর কোনোদিন সহজ হতে পারলো না জানো। দিনে দিনে না সন্দেহটা আরো বাড়ছে। আমার হাত ধরো, তোমার সব বেদনা মুছে দিই। আমি তো তোমাকে আর ভালোবাসি না, তুমি আমার একটা প্রতিশোধ নেবার হাতিয়ার। আমার না এখানে দম বন্ধ হয়ে আসছে। চলো তোমাকে একটা অন্যরকম সুন্দর জায়গায় নিয়ে যাই। এইখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি। সারা রাত দক্ষিণা বাতাসে আকাশে চাঁদের আলোয় এক ঘাই হরিণের ডাক শুনি। কাহার এসে ডাকে? কি তোমার ভালো লাগছে? মনের ভেতরে অন্ধকার আচ্ছন্ন থাকলে কিছুই ভালো লাগে না। দেখো রেনু, জায়গাটা ঠিক যেন আগের মতোই আছে, সময় যেন উল্টো দিকে ঘুরছে, আমরা যেন ঠিক আগের সময়েই আছি। ছিঁড়ে ফেললে এটার স্পর্শ আমাকে 4 বছর আগের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আমি মামুনকে ঠকাতে পারবো না। আমি কি পেরেছি তোমাকে ফেলে দিতে? ফেলেই তো চলে গিয়েছিলে, একটু সত্যি কথা বলা শেখো তো দীপু। তুমি বাড়ি যাও রেনু, তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাবে না? যাবো, তুমি নরকে বললে আমি নরকেই যাব। ইটস টু লেট দীপু। আচ্ছা, ঘন্টা দুই আগে কি এখানে কোনো ভদ্রমহিলা এসেছিলেন? জি, উনি তো এইমাত্র চলে গেলেন। স্যার আপনি? উনি আমার স্ত্রী, মানে আমি ওনার স্বামী। স্যার কিছু মনে করবেন না, আমার মনে হয় একটা বিষয় আপনাকে জানানোর প্রয়োজন। এখানে এসে উনি? থাক, আমি জানি। স্যার আপনারা ভদ্রলোক, মানে ম্যাডাম যা করছেন সেটা খুবই দুঃখজনক, বিশেষ করে আপনার জন্য। বললাম না আমি সব জানি, আপনার কিছু বলতে হবে না। সরি সরি স্যার। দেখা হয়েছে? হ্যাঁ। কি বললো? তোমার জন্য এগুলো তোমাকে দীপু দিয়েছে, আর এখন আমাকে গছাচ্ছ বাড়িতে রাখার জন্য। তোমাকে আমি চিনি না। ছি, কি বললো দীপু? আমার কথা বলতে ইচ্ছে করছে না। কেন, দুজনের মান অভিমান হয়েছে? ধরে নাও তাই। তার মানে দেখা হয়েছে? সেটাও ধরে নিতে পারো। তাহলে কেন বলছো না? আমার কথা বলতে ভালো লাগছে না। বলো বলছি, ও তোমাকে নিতে এসেছে তাই না? আমার মনে হয় না এই বিষয়ে আর কিছু বলার আছে। তোমরা দুজন পালিয়ে আমেরিকা চলে যাবে। সবকিছু এত সহজ মামু? সারা পৃথিবীর সামনে তোমরা আমাকে জোকার বানাবে তাই না? আমি সবকিছু বুঝিয়েছি। খুব ভালো করেছো। পাসপোর্ট নিয়ে কি করছো? তোমাকে বন্দি করব যাতে উড়াল দিতে না পারো। ভালো কথা, আমাকে বন্দি করবে বুঝলাম,
কিন্তু আমার মনটাকে বন্দী করবে কি করে? সে তো ওড়াল দেবে। কি কুক্ষণে যে বিয়ের রাতে আমি তোমার পুরনো প্রেমের কাহিনী শুনতে চেয়েছিলাম। তুমি তো জানো না জানিলে আমার সকল গান তবু তোমারই দুঃখ করে। ফাজলামো করো না, তোমাকে চিনতে আর আমার বাকি নেই। কিচ্ছু চেনো না। ওই রাতে কান্নার সাথে আমি দীপুর নাম মুছে ফেলেছিলাম আমার স্মৃতি শহর থেকে। তাহলে দীপুর সাথে তোমার এত কি সম্পর্ক? দীপুকে আমি অস্ত্র বানিয়েছিলাম। মানে? যখন দীপু আমার স্মৃতির বাইরে ছিল তুমি আমার কথা বিশ্বাস করতে না, কেবলই সন্দেহ করতে। তাই দীপুকে এখন আমি আমার কাছাকাছি নিয়ে এসেছি এবং সেটা তোমার কাছে স্বীকারও করেছি। যেন তুমি বোঝো এতদিন সে ছিল না বলেই তাকে অস্বীকার করেছি। তুমি কেবলই আমাদের সংসারটাকে আরো জটিল করে তুলছিলে। এখন দীপু আছে কিন্তু শুধুই আমার অস্ত্র হয়ে। ওই বদমাশটা কোথায় বলো আমাকে, ওকে আমি খুন করব। খুন করার কোনো দরকার নেই মামু। দরকার আছে। তুমি কি পাগল হয়ে যাচ্ছ? তুমি এত নিচে নেমে গেছো। বিয়ের পর থেকে আমি যা কিছু করেছি সব তোমার জন্য করেছি। প্রতিটা পদক্ষেপে তোমার কথা, তোমার সম্মানের কথা ভাবার চেষ্টা করেছি। তুমি যা পছন্দ করো সেটা করার চেষ্টা করেছি। কেন মামু? কারণ আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? পারলাম না তো। কোথায় যাচ্ছ? ছাদে। না তুমি যাবে না। রেনু, আমি তোমাকে পাগলের মতো অথচ তুমি যাবার আগে একবার প্রয়োজন মনে করলে না বলে যেতে তোমার স্কলারশিপ হচ্ছে। আমি বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমি জানি না কি এক ঘোর লেগে গেল আমার মনে, বড় শিল্পী হওয়াই যেন জীবনের সব। রেনু, তুমি আমাকে ক্ষমা করতে পারোনি তাই না? আবার উইন্টি ক্লাব বাদ দাও তো। নিউ ইয়র্কে ছিলাম মাত্র 6 মাস, কিন্তু যখন বুঝলাম কেউ আমাকে একজন পেছন থেকে টানছে, যে টানছে সে তুমি, ফিরে আসতে চাইলাম কিন্তু পারলাম না। রেনু, তুমি যাবে আমার সঙ্গে? না, অসম্ভব। প্লিজ প্লিজ চলো না রেনু, প্লিজ। আমি তোমাকে অনেক সুখে রাখবো। আমি আমি যাবো না দীপ। তাহলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আর যেন কখনো ডেকো না আমাকে অমন করে, আর কোনোদিন এসো না আমার সামনে। আজ থেকে তোমাকে আমি মুছে দিলাম আমার স্মৃতির শহর থেকে। চলে গেছে, চলে গেছে। তুমিও যাবে। মানে? ম্যাডাম কেমন আছেন? ম্যাডাম তো মারা গেছে। বলেন কি স্যার, কিভাবে? ওই ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়েছিল। খুব বৃষ্টি হচ্ছিল তো ও ছাদে গিয়েছিল ভিজতে।
খুব সরল ছিল মেয়েটা। আমরা খুব দুঃখিত স্যার। আপনি ওই ছেলেটার কথা বলেছিলেন না যার সঙ্গে আমার স্ত্রী এখানে এসে বসত, মানে সে কি আর এসেছিল? তাকে খবরটা দিতে চাই। কোন ছেলেটা স্যার? ওর সঙ্গে যে প্রতিদিন বসতো এখানে। না না ম্যাডাম তো এখানে একাই বসতেন, মনে মনে একা একা কথা বলতেন, সঙ্গে তো কেউ ছিল না স্যার। সেদিন না বললেন যে? স্যার আমি তো বলতে চেয়েছিলাম এই যে ম্যাডাম একা একা কথা বলেন, একটা চিকিৎসা করা দরকার। রেনু আছে? জি না। আপনি কে? জি আমরা একসাথে পড়তাম, আপনিও স্বামী? হ্যাঁ। ও এলে এই কার্ডটা দেবেন। কিসের কার্ড? আমাদের এক বন্ধু ছিল দীপু, ছবি আঁকত, 3 বছর আগে ও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমেরিকাতে। আগামী পরশু ওর তৃতীয় মৃত্যুবার্ষিকী, ওর কিছু আঁকা ছবি নিয়ে আমরা একটা এক্সিবিশন করছি। দীপু কবে মারা গেছে? এই তো 3 বছর। ছাদে যাবে আমার সাথে? আজ দুজন বৃষ্টিতে ভিজবো, দারুণ বৃষ্টি হচ্ছে, যাবে না? রেনু আমি বিরাট ভুল করেছি, অন্যায় করেছি, না না পাপ করেছি তোমাকে অবিশ্বাস করে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কিন্তু মজার মজার গল্প জানি, তোমাকে দারুণ সব গল্প বলবো, হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে, চলো না প্লিজ। তুমি কি এখনো আকাশে একাই আছো না অন্য কেউ তোমার সঙ্গে আছে? একদম একা আছি। তোমার জন্য না আমার মনটা খুব খারাপ করে, আমি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না, চলো না আবার দুজনে একসাথে সংসার সাজাই। তোমাকে আমি গোলাপ ফুলে সাজানো একটা ঘর দেব, কোনো কাটা থাকবে না সেই ফুলে। আচ্ছা দেরি করছো কেন, বৃষ্টি থেমে যাবে না? আজ আমরা দুজনে একসাথে বৃষ্টিতে নাচব। কিন্তু আমি তো নাচতে জানি না। আমি তোমাকে শিখিয়ে দেব, চলো যাবে না? এসো।